হাই ফ্রেন্ডস, আজকে আমরা দেখব কিভাবে এরিকসনের ডিউজিকে রানিং করার জন্য আইডিপি তৈরি করা হয়। প্রথমে আমরা ওএমটির এই সফটওয়্যারটি ওপেন করলাম। সফটওয়্যারটি ওপেন হলো, কনফিগারেশনে ক্লিক করলাম, ক্রিয়েট আইডিবি, প্রোভোস ক্রিয়েট আইডিবি মডিফাই করলাম। এখানে বিভিন্ন রকমের আরবিএস আছে, আমার 6601, সেই জন্য 6601 ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। নিচে TRX দেখানোর জন্য একটি অপশন আছে, এটাকে মডিফাই করলাম। নাম্বার অফ সেক্টর, এখানে কয়টি সেক্টর লাগবে, আমার 2টি সেক্টর লাগবে, সেই জন্য আমি 2টি সেক্টর সিলেক্ট করে দিলাম। এখানে GSM 900, GSM 1800, আমি ইচ্ছা করলে 2টি GSM 1800 করতে পারি, ইচ্ছা করলে 2টি 900 করতে পারি। আমি দেখানোর সুযোগকে সুবিধার্থে, শিকার সুবিধার্থে আমি একটি 900, একটি 1800 সিলেক্ট করলাম। রিসেট আপ ক্লিক করলাম। এখানে আরআরইউর একটা হলো RRU 12, আর একটা হলো রেডিও 4415, এটা হলো RRU-র মডেল নাম্বার। এখানে মিক্স মোড করে দিলাম, এখানে ইচ্ছা করলে মিক্স মোডটি সিঙ্গেলও করা যায়। মানে ধরেন মিক্স মোড হলো, এখানে আমি LT এবং U900 দুটা অ্যাড করতে পারি, ওকে দিলাম, আবার ওকে। আবার ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন 6601 সেই ক্যাবিনেটটি সিলেক্ট হলো এবং 900 1800 আলাদা আলাদা সিলেক্ট হলো। এখানে নিচে একটি অপশন আছে, রান RBS কনফিগারেশন উইন্ডোজ, রান RBS কনফিগারেশন উইন্ডোজটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করা, ওকে বাটনে ক্লিক করার পর এখানে ডিফাইন রোজ পজিশন, আমি রোজটা কী পজিশনে রাখবো, এখানে A1 ক্লিক করে দিলাম, স্লটে সাপোজ স্লট 1 ক্লিক করে দিলাম। এরপর ওকে বাটনে ক্লিক করলাম। RBS 6601-এ যেহেতু 2টি অপশন থাকে, একটি হলো X আর একটি হলো Y, আমার এই ডিউটিটাকে যে মাস্টার করতে চাই সেজন্য আমি X করলাম, আমি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে Y করতে হবে, আমার এই ডিউটি মাস্টার সেই জন্য আমি X সিলেক্ট করলাম। যদি Y হতো সেই ক্ষেত্রে আমাকে এখানে পলস বাটনে ক্লিক করা লাগতো এবং আমাকে Y সিলেক্ট করে দেওয়া লাগতো। এখানে আমার যেহেতু মাস্টার সেই জন্য আমি এখানে X দিলাম এবং ট্রু বাটনে ক্লিক করলাম। এখানে অল হাফ পজিশন একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দিতে হবে, তারপর ওকে বাটনে ক্লিক করতে হবে। এখানে মাস্টার মোড আসছে, মাস্টার মোড আমার এই ডিউটিটা মাস্টার মোড, সেজন্য মাস্টার আসছে, ওকে। এখানে কিছু পার্ট নাম্বার কথা লেখা আছে, এই পার্ট নাম্বারগুলো আমাকে পেস্ট করে দিতে হবে। আমি একটি উইন্ডো দেখাচ্ছি, এই যে এইভাবে প্রত্যেকটা পার্ট নম্বর দিয়ে দিতে হবে।
এই পার্ট নাম্বারগুলো আমরা ডিউজিতে ডিউজি ইনফরমেশনের মধ্যে পার্ট নাম্বারগুলো পাবো। এরপর আমরা চলে গেলাম এখানে, পার্ট নাম্বারগুলো দিয়ে ওকে বাটনে ক্লিক করলে হবে। এরপর আসলো প্রত্যেকটাকে ওকে ওকে দিয়ে যাবে। প্রত্যেকটা ওকে ওকে দিয়ে দিতে হবে। এখানে এখানে আসছে পিসিএম 1, পিসিএম 2, পিসিএম 3, পিসিএম 4। যদি আমি চারটা পিসিএম ইউজ করি সেক্ষেত্রে আমার চারটাকে ক্লিক করে দিতে হবে। আমি এখানে একটা পিসিএম ইউজ করবো, সেজন্য একটা পিসিএম সিলেক্ট করে দিলাম এবং ওকে বাটনে ক্লিক করে দিলাম। টিআই ভ্যালু 65 দিতে হবে। এখানে যদি অ্যালার্ম করা লাগে তাহলে অ্যালার্মের মাস্টার ডিউজি, সেক্ষেত্রে অ্যালার্মটা করা লাগবে, সেজন্য এক্সটার্নাল অ্যালার্মটা দেখে দিতে হবে। এবং এখানে ক্লোজিং অথবা ভেকিং করে দিতে হয়, ক্লোজিং করে দিলাম। এখানে ধরুন এসি মিন্স এসি এসি মিন্স নামে আমি একটা অ্যালার্ম তৈরি করলাম, অ্যাপ্লাই করলাম। দেখেন এসি মিন্সটি এখানে অ্যাড হয়ে গেছে এবং ওকে করে দিলাম। এভাবে যত প্রয়োজন ততগুলা অ্যালার্মকে ওখানে অ্যাড করে দেওয়া লাগবে। এই যে এখানে মাস্টার স্লেভে এখানে একটা আইডি দিতে হয়, সেই আইডিটা হলো ৪৬১৫, 17,784। এখানে ৪৬১৫ লিখে দিলাম। এখানে 17,784 আছে, অ্যাপ্লাই করে দিলাম এবং ওকে বাটনে ক্লিক করে দিলাম। ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দ্য আইডিবি? কি আইডিবি ইনস্টল করবো? না, আমি এখন ইনস্টল করবো না। ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য আইডিবি? আইডিবি কি সেভ করবো? নো, সেভ করবো না। সেভ করার একটা ভালো অপশন আছে, সেখানে গিয়ে সেভ করবো। এখন দেখেন আমি আইডিউটা তৈরি করলাম, আইডিউটা আমার এই অবস্থায় আছে। এখন এখানে গিয়ে এখানে ডান দিক থেকে আমি বাম দিকে আমার প্রত্যেকটা আমার দুইটা সেক্টর, সেজন্য দুইটা সেক্টর এবং সাউ এলামের জন্য সাউ দুইটা নিয়ে আসলাম, ওকে করে দিলাম। দেখেন এখানে ড্রয়িংটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি আবার কনফিগারেশনে যাব, সেভেসে গিয়ে এখানে আমি আমার পছন্দ মতো, যেমন আমি এখানে আইডিবি ইউজি, এখানে আমি একটা আইডিবি আন্ডারস্কোর ওয়ান নামে একটা আইডিবি তৈরি করলাম। আমার আইডিবি তৈরি করা হয়ে গেল। এরপর অন্য কীভাবে আইডিবি ইনস্টল করতে হয় সেটা পরে দেখাবো।